নমস্কার বন্ধুগণ, আমি চলে এসেছি আপনাদের জন্য আবার এক নতুন ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল আরটি মোটরসে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে চলে এসেছি আপনাদের খুব নাম করা জায়গায়, যেটা হচ্ছে মালদার চাঁচলে। অনেকে চাঁচলের অনেকে বাসিন্দা চায় নেবে পুরোনো গাড়ি নেওয়ার জন্য, অনেকে কিন্তু কলকাতা অথবা মালদা যেতে হয়। বাড়ির কাছেই রয়েছে ফ্রিডম মোটরস, আপনাদের চাঁচল পাহাড়পুরে রয়েছে, এবং ওখানে একটি আমরা গাড়ি ভিডিও করতে এসেছি এবং সেই গাড়িটি আপনাদেরকে দেখাবো। তবে এখন আপাতত রয়েছে একটা সুপ্র ভ্যান এলএক্স মডেল রয়েছে, যেটা চাঁচলেরই নাম্বার রয়েছে। তা আপনাদেরকে সেই গাড়িটা আমরা দেখাবো। চাঁচলে পাহাড়পুরে সেখানে রয়েছে অফিস, যেখানে আপনার পুরোনো গাড়ি বিক্রি করা হয় এবং সেল করা হয়। তা চাঁচলে যে সকল বাসিন্দা রয়েছে ওনারা এখানে কিন্তু যোগাযোগ করতে পারেন, এখানে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন, যে কোনো গাড়ি। তো আজকে আমরা যেটা ভিডিও করতে এসেছি সেটা গাড়ি হচ্ছে আপনার মাহিন্দ্রা সুপ্র ভিএক্স মডেল, যেটা খুবই জনপ্রিয় গাড়ি। এবং প্রথমে আমরা ফ্রন্টে দেখিয়ে দিচ্ছি গাড়িটা। এটা হচ্ছে আপনার মাহিন্দ্রা সুপ্র ভিএক্স টপ মডেল, এটা রয়েছে। গাড়িটা দেখতে পাচ্ছেন, কালার দেখতে পাচ্ছেন, সুন্দর হয়েছে। এবং উপরে যেটা দেখতে পাচ্ছি উইন্ডশিল্ডটা বেশ বড় সড়ো উইন্ডশিল্ড রয়েছে, এবং দুটো ক্লিন করার জন্য রয়েছে দুটো উইপার, এবং তার সাথে রয়েছে নিচের দিকে আমরা চলে যাচ্ছি দুটো বেশ বড় সড়ো র্যাপার রাউন্ড হেডল্যাম্প রয়েছে, এবং তার সাথে রয়েছে ক্রোম ফিনিশে মিডিলে মাহিন্দ্রার লোগো, যেগুলো সমস্ত মিলে কিন্তু গাড়িটাকে কিন্তু একটা স্মাইলি লুক দিয়ে দিচ্ছে। এই স্মাইলি লুকটা দেখলে কিন্তু যে কোনো ব্যক্তি কিন্তু এই গাড়ি কিন্তু প্রেমে পড়ে যাবে। এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন টোকাল নাম্বার WB8344-71, অর্থাৎ চাঁচলের নাম্বার, এটা কমার্শিয়াল নাম্বার এটা। তো এরপর দেখাচ্ছি আমরা, যেহেতু টায়ারটা, যেহেতু গাড়িটা আপনাদের টায়ারের উপরে নির্ভর করে চলে, তো তাই জন্য টায়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। টায়ারগুলো কিন্তু নিউ কন্ডিশন হয়ে আছে, এখন যথেষ্ট পরিমাণে চলবে আপনাদের। যেহেতু এগুলো এই গাড়িটা আপনার লোড গাড়ি নয়, তা আপনার যা টায়ার আছে আপনার কিন্তু বেশ আপনাকে সহযোগিতা করবে গাড়িটা চলতে। এরপর চলে আসছে পিছনের দিকে টায়ার, দেখতে পাচ্ছেন টায়ারগুলো খুব ভালো কন্ডিশনে রয়েছে, এবং রিমগুলো দেখছেন, রিমগুলো খুব সুন্দর হয়ে আছে, এবং মোর্চা টোর্চা নাই দেখতে পাচ্ছেন আপনি। তারপরে আসছি এদিকে, এই সাইডের টায়ারগুলো দেখছি, চারটে টায়ার কিন্তু আপনার নিউ কন্ডিশন হয়ে আছে, এবং যথেষ্ট পরিমাণে টায়ারগুলো ভালো রয়েছে। এবং আপনি এখান থেকে গাড়ি নিয়ে যেতে গেলে টায়ার তো প্রথমেই দেখা হয়, তো টায়ারগুলো দেখতেই পেলেন, টায়ারগুলো আপনাদেরকে দেখালাম প্রথমে। এবং গাড়িটা দেখতেই পাচ্ছেন, গাড়ি কিন্তু কালার কিন্তু খুব কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, ফ্রেশ কালার হয়েছে, শোরুম কন্ডিশন। এবং গাড়িটা বয়স কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র 1 বছর 6 মাসের গাড়ি রয়েছে। যে ব্যক্তি গাড়িটা এখান থেকে নিয়ে যাবেন, গাড়িটা কিন্তু নিয়ে গিয়ে খুব লাভবানই হবেন, কারণ একটা নতুন গাড়ি নিতে গেলে আপনাকে অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তা আপনার 1.5 বছরের গাড়ি কিছুই হয় না গাড়িতে বললে গেলে, তা আপনি 1.5 বছরের গাড়ি একটা খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন। দামটা আমরা শেষের বেলা বলবো। ভেতরের দিকে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভেতরেরটা, এটা সুপ্র খুব নাম করা গাড়ি, কিন্তু সুপ্র আপনার সুপ্র ভিএক্স টপ মডেল। কেবিনটা দেখতে পাচ্ছেন, কেবিনটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। যেনার কাছে গাড়িটা ছিল উনি কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু গাড়িটা চালিয়েছে, এবং প্রত্যেকটা দেখছেন, এই রুফ দেখতে পাচ্ছেন, রুফটা কিন্তু খুব একটা কিন্তু নোংরা নয়, গাড়ির রুফ দেখে বোঝা যাচ্ছে যে গাড়িটা কতটা ইউজ হচ্ছে। এবং আমরা দেখাবো এবার আমাদের ডিজিটাল মিটারের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। গাড়ির মিটার দেখতে পাচ্ছেন মাত্র 25,000 কিলোমিটার চলেছে, এখানে কিন্তু লুকোনো কোনো ব্যাপার নাই। তো দেখতে পাচ্ছেন গাড়িটা খুব অল্প সামান্য পরিমাণ চলেছে, কারণ একটা গাড়ি আপনার নতুন যখনই একটা কোম্পানি থেকে গাড়ি আসে, কম করে আপনার মোটামুটি 3-4 হাজার কিলোমিটার চলাই থাকে, সেই হিসাবে কিন্তু গাড়িটা কিন্তু খুব একটা রান করে নেই। এরপর দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা খুব সুন্দর হয়ে আছে, এবং এটিকে যদি ওয়াশ করা হয় কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু আরো কিন্তু নিউ কোয়ালিটি হয়ে আসবে। এবং দেখতে পাচ্ছেন সিটগুলো ডুয়েল টোন স্টোন সিট রয়েছে মাহিন্দ্রা, এবং সিটগুলো সিট কভার যেহেতু দেওয়া নেই, যদি মনে করেন তো সিট কভার কিন্তু লাগাতে পারে। এবং গাড়িটা আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি সাউন্ড কোয়ালিটি কেমন আছে, সাউন্ড কোয়ালিটি শুনতেই পাচ্ছেন আপনি। আপনাদেরকে গাড়িটা স্টার্ট করে দেখালাম, তো বুঝতে পারলেন যে এক চান্সে কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট নিয়ে নিল, তো সেলফে কিন্তু কোনো আপনার গন্ডগোল নেই। এরপর চলে যাচ্ছি আমরা গাড়ির পেছন দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, গাড়ির কালার তো দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রিন্টের কিন্তু কালার আছে, এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট কালার কিন্তু চাপানো হয়নি গাড়িতে আপনার। ভিতরেটা দেখতে পাচ্ছেন, ভিতরে সিট কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আছে, সিট কোয়ালিটি মানে এত সুন্দর হয়ে আছে, আপনি সিট কভার যদি পরিয়ে দেন গাড়িটাতে, গাড়িটা কিন্তু লাক্সারি টাইপের কিন্তু মনে হবে। এবং স্পেসটা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো স্পেস রয়েছে গাড়িটাতে, এবং এখানে কিন্তু 8 জন খুব রিল্যাক্সভাবে কিন্তু গাড়িটাতে বসতে পারবে। এবং এই গাড়িটা আপনি যদি নিতে পারেন তো ফ্যামিলিতে ইউজ করতে পারেন, তার সাথে আপনি কিন্তু গাড়িটা রিজার্ভে কিন্তু চালাতে পারেন গাড়িটা। তো চলুন এরপর আমরা পিছনের দিকে দেখাবো, পিছনের দিকে চলে যাচ্ছি, সুপ্রর লোগো দেওয়া আছে এখানে, সুপ্র ভিএক্স মডেল, এবং এখানে মাহিন্দ্রার লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, তার সাথে পিছনে নাম্বার দেওয়া আছে WB8344-71, আর মিডিলে দেওয়া আছে আপনার মাহিন্দ্রার সিগনেচার গ্রিল। এরপর পিছন দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, তো পিছন দিকটা দেখতে পাচ্ছেন
পিছন দিকটাও কিন্তু সিটগুলো খুব সুন্দর রয়েছে, এবং তার সাথে রয়েছে স্টেপনি টায়ার যেটা রয়েছে, স্টেপনি টায়ারটা কিন্তু নিউ কোয়ালিটি হয়ে আছে এখন, দেখতেই পাচ্ছেন খুব ভালো কন্ডিশন রয়েছে গাড়িটা। আপনারা গাড়িটা নিতে গেলে খুব একটা লসে থাকবেন না, গাড়িটা নিতে গেলে আপনি খুব বেশ লাভবানই থাকবেন। এরপর আমরা চলে যাচ্ছি, তো আপনারা সকলেই দেখতে পেলেন গাড়িটা, দেখালাম আপনাদেরকে গাড়িটা কিন্তু পুরো ফ্রেশ কোয়ালিটি রয়েছে, এবং কালার যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু অরিজিনাল প্রিন্টেরই শোরুম কন্ডিশনেরই কালার রয়েছে, এখানে কোনো এক্সট্রাভাবে ডুপ্লিকেট কালার চাপানো হয়নি। এবং গাড়িটা আশা করি আপনাদের সকলেরই কিন্তু পছন্দ হবে, এবং গাড়িটা যদি আপনারা যদি নেন তা আপনাদের কিন্তু কোনো কমপ্লেন কিন্তু আসবে না এই গাড়ির প্রতি। তো চাঁচলের যে সকল ব্যক্তি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে মালদা অথবা কলকাতা যাওয়ার প্রয়োজন পড়বে না, আপনাদেরই অঞ্চলে রয়েছে, আপনাদের কাছে মানুষ কাছের দাদা রয়েছে ফ্রিডম মোটরস, এবং ফ্রিডম মোটরসের ওনারকে আমরা ডেকে নেবো, ওনার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, এবং আপনারা যে কোনো গাড়ি যদি নিতে চান ওনার সঙ্গে যোগাযোগ করবেন, এবং ওনার নাম্বারটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব, তা আমরা ওনাকে ডেকে নিচ্ছি। আসুন দাদা, ভালো আছেন দাদা? তো আজকে আপনাদের এখানে চলে এসেছি আমরা মালদা থেকে আরটি মোটরসের পক্ষ থেকে। তো চাঁচলের অনেক ব্যক্তি আছে গাড়ি নিতে চান, অনেকে কলকাতা যায় মালদা যায়, এবার আপনার কাছে গাড়ি পেয়ে যাবে এটা একটা খুব ভালো কথা। হ্যাঁ অবশ্যই, আমরা এই ব্যাপারে আপনার কাছে আমি কিছু মতামত জানতে চাইছি যে আমাদের কেমন কেমন গাড়ি পাওয়া যাবে। এবং আমাদের কাছে প্রায় সব রকম রিকোয়ারমেন্টের গাড়ি, মানুষের যা প্রয়োজন সেই রকম অনুযায়ী আমরা গাড়ি দিতে পারবো। আপাতত আমাদের কাছে এই গাড়িটা আছে, আরও দুটো ছিল বেরিয়ে গেছে, তো আপাতত এই গাড়িটা আছে, 1 বছর 6 মাসের, 25,500 সম্ভবত চলা গাড়ি। শুনতে পেলেন গাড়িটার বয়স মাত্র 1 বছর 6 মাস এবং মাত্র 25,000 কিলোমিটার চলেছে, এবং এটা হচ্ছে আপনার BS6 মডেল। এবং এই দাদার কাছ থেকে আমরা শুনে নেব গাড়ির কি দাম রেখেছে। গাড়ির দাম আমাদের এরকম রাখা হয়েছে 2,55,000 টাকা। তো 1 বছর 6 মাসের গাড়ি দাদা। তো বন্ধুগণ শুনতে পেলেন গাড়ির দাম মাত্র 2,55,000 টাকা গাড়ির দাম রেখেছে। তা আপনাকে একটা নতুন গাড়ি নিতে গেলে কিন্তু প্রায় 8.5 লাখ টাকার মতো কিন্তু আপনাকে পে করতে হবে। তা আপনারা 1.5 বছরের গাড়ি এত কম সস্তাতে পেয়েছেন এবং চাঁচলেই পেয়ে যাচ্ছেন, তা আপনারা খুব অতি সত্বর যোগাযোগ করুন আমাদের দাদার সঙ্গে। আমাদের দাদার ফোন নাম্বারটা আমরা বলে দিচ্ছি, উনি বলে দেবেন। তা আপনার এখানে যদি আসতে হয় দাদা, তো অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা একটু বলে দেন। অ্যাড্রেসটা চাঁচলের লোক সবাই চেনে, পাহাড়পুর কালীতলা, পাহাড়পুর কালীতলাতেই ফ্রিডম মোটরসের অফিস আছে। আর মালদা থেকে যাদের আসতে হবে তাদের চাঁচল ঢোকার আগেই পাহাড়পুর পেট্রোল পাম্প ক্রস করে রয়্যাল এনফিল্ডের শোরুমের ঠিক অপোজিটে মোবাইল, এবং মোবাইল নাম্বারটা বলে দিন আপনার। মোবাইল নাম্বারটা হচ্ছে 9851093934, আর একটা নাম্বার হচ্ছে 7908784074। বন্ধুগণ আপনারা শুনতে পেলেন দাদার কাছ থেকে ফোন নাম্বারটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব। তো চাঁচলের যে সকল বাসিন্দা রয়েছেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন, আপনারা এখান থেকে কিন্তু যে কোনো গাড়ি রিকোয়ারমেন্ট কিন্তু আপনারা এবং অল্প দামে কিন্তু আপনারা গাড়িটা কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকটা গাড়ি মানে বাজারের রেটের থেকে অনেক কম রেঞ্জে আমরা গাড়ি ছেড়ে আপনাদের কাছে বলবো যে অবশ্যই আপনারা এখানে এসে যোগাযোগ করুন এবং এখানে এসে গাড়ি আপনারা নেন। আপনাদের সেই দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, আপনারা যদি গাড়ি যদি নিতে চান সেই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ডিসক্রিপশানে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, এবং তার সাথে গাড়িটা আরেকবার আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর যদি আপনারা আবার গাড়ি চান তো এখান থেকে একটা গাড়ি পাবেন, তার সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আরটি মোটরসে আপনারা আমাদের গাড়িগুলো কিন্তু আপডেট পেয়ে যাবেন। এ বলে আমাদের ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।